তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি আগের দিন তোমাদের প্রশ্নমালা 9-এর 1-এর যে সরলগুলো আছে ক থেকে উ অবধি করিয়েছিলাম, 6-টা আমার করতে করতে এটা কেটে গিয়েছিল ভিডিওটা, সেই জন্য আমি আজকে আবার 6 থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 6-এর অঙ্কটা আছে যে 110 যোগ 115 বিয়োগ 118 বিয়োগ 15 যোগ 136, এর পাতাটা হচ্ছে 44 পাতা, 9 প্রশ্নমালা। আচ্ছা, তোমাদের এই অঙ্কটা আমি সরলের অঙ্কে আগেই তোমাদের বলেছিলাম যে প্রথমের সংখ্যাটার আগে তো কোনো চিহ্ন থাকে না, তাহলে সেই সংখ্যাটা হবে যোগের সংখ্যা, সবসময় সেটা যোগ হবে, আর তারপরে যে সংখ্যার আগে যে চিহ্ন সেই সংখ্যাটা কে সেই অনুযায়ী কাজ হবে, যে চিহ্ন থাকবে সেই অনুযায়ী। আমি দেখো এখানে 110, এর আগে তো কোনো চিহ্ন নেই, তাহলে 110টা আমি যোগের চিহ্ন যোগের সংখ্যা ধরে নেব, তাহলে 110 যোগ হচ্ছে 115, তারপরে হচ্ছে বিয়োগ 118 বিয়োগ 15 যোগ 136। এখানে যোগের সংখ্যা কোনগুলো? যোগের সংখ্যা 110, 115 আর 136। 110, 115, 136 এই তিনটে হচ্ছে যোগের সংখ্যা, তাহলে আমি কি করব এই সংখ্যাগুলোকে একসঙ্গে যোগ করে নেবো, আর বিয়োগের গুলো সংখ্যাগুলোকে একসঙ্গে করে আমি ব্র্যাকেটের মধ্যে যোগ করে নেবো, নিয়ে যোগফল থেকে বিয়োগফলটা বাদ দেবো। তাহলে এখানে যোগ করে আমি পাচ্ছি কি 6 আর 5-এ 11-র 1 হাতে থাকে 1, এখানে তো 0, তাহলে 11-র 1 হাতে থাকে 1, 3 আর 1-এ 4, 4 আর 1-এ 5, 5 আর 1-এ 6, আর 1 আর 1-এ 2 আর 1-এ 3, তাহলে 360। এবারে দেখো বিয়োগের সংখ্যা আমি কি করেছি, এখানে 118 হচ্ছে বিয়োগ, তাহলে বিয়োগের চিহ্নটা আমি এই ব্র্যাকেটের বাইরে রেখেছি, রেখে এখানে ব্র্যাকেট দিয়ে 118 এই বিয়োগের সংখ্যাটা লিখে, তারপরে এই 15 যে বিয়োগটা আছে এখানে বিয়োগ ভেতরে সেটাকে যোগ চিহ্ন করে দিয়েছি ব্র্যাকেটের ভেতর, তারপরে 15 লিখেছি। এখানে এই দুটোকে এই দুটো বিয়োগের সংখ্যাকে একসঙ্গে যোগ করে নেওয়া হয়েছে, যোগ করে কত হয়েছে 133, যোগ করে পাওয়া গেছে 133, তাহলে এই 1361 থেকে 133 আমি এবারে বিয়োগ করব, কি হবে 3-এর কত ঘর পরে 11, 3-এর পরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 8 দিয়ে গেল, হাতে আমার কত রইল 1, 3-এর 4, 4-এ কত ঘর পরে 6, 4-এ 5, 6, 2 বার, আর 1-এ কত ঘর পরে 3, 2, তাহলে হলো 228, উত্তর নির্ণয় সরলফল হচ্ছে 228। এরপরে দেখো 6-এর অঙ্কটা 114 যোগ 127 বিয়োগ 29, এটা খুব সহজেই আছে, দুটো পরপর যোগের সংখ্যা আছে সেটাকে যোগ করে দিলাম 144 আর 127, যোগ করে আমার হলো 241, বিয়োগ এখানে 129, 9-এর কত ঘর পরে 11, 9-এর পরে 10, 11, 2 দিলে হাতে 2 আর 1-এ 3, 3-এর কত ঘর পরে 4, 1 দিলে, আর 1-এর কত ঘর পরে 2, 1 দিলে, তাহলে 112, উত্তর কি হলো নির্ণয় সরলফল 112। এরপর দেখো বর্গের জড় অঙ্কটা 165 যোগ 111 বিয়োগ 174 যোগ 128 বিয়োগ 13, আমি এবারে আবার সেই যোগের সংখ্যাগুলোকে একসাথে করে নেব, আর বিয়োগের সংখ্যাগুলোকে কী করব এই বিয়োগের চিহ্নটা বাইরে রেখে ব্র্যাকেট দিয়ে নেবো, আর বিয়োগে বিয়োগে এখানে কী হয়ে গেল যোগ চিহ্ন হয়ে গেল, হয়ে ভেতরে দুটো একসঙ্গে যোগ করে দেবো, বিয়োগের সংখ্যা দুটোকে একসঙ্গে যোগ করে দেবো, দিয়ে মোট যোগফল থেকে মোট এই বিয়োগফলটাকে বাদ দেবো। তাহলে দেখো 8-এর 9, 9-এর 5-এ, তারপরে 10, 11, 12, 13, 14, 4, হাতে 1, 2-এর 3, 3-এর 4, 4-এর 6, 10-এর 0, হাতে 1, 1-এর 2, 2-এর 3, 3-এর 4, 404। এবারে বিয়োগ করছি দেখো 174 যোগ এখানে 174 আর 13, এই দুটো বিয়োগের সংখ্যাটা একসঙ্গে ব্র্যাকেটের মধ্যে যোগ করে নিচ্ছি, তাহলে আমার হচ্ছে কি 4 আর 3-এ 7, এখানে 7-এর 8 আর 1, তাহলে এটা দুটো যোগ করে হলো কত 187, 187 404 থেকে 187 আমি যদি বিয়োগ করি তাহলে আমার আসছে কত, সাথে কত ঘর পরে 14, সাথে 8, 9, 10, 11, 12, 13, 14, 7 দিয়ে হাতে রইল আমার 1, 8-এর 9, 9-এ কত ঘর পরে 10, 1 দিলে হাতে 1, 1-এর 2, 2-এর কত ঘর পরে 4, 2 দিলে, তাহলে 217 হলো উত্তর নির্ণয় সরলফল 217। এরপরে আমি করব ছ হয়ে গেছে, 6-এর অঙ্কটা করবো,
এবারে দেখো ঝয়ের অঙ্কটা, ঝয়ের অঙ্কটা আছে 218, ঝয়ের অঙ্কটা আছে দেখো 218 যোগ 19 বিয়োগ 85 যোগ 4 যোগ 119। এখানে যোগের সংখ্যা কোনগুলো? 218 যোগ 19 আর 119। তাহলে 218 19 আর 119 আমি যোগ করে দেবো, 9 9 18, 18 আর 8 26 6 হাতে রেখে 2, 2 আর 1 3, 3 আর 1 4 আর 1 5। আর এখানে দেখো এই পরের শতকের ঘরে কিন্তু 19টা এই শতকটা নেই, তাহলে এই 1 আর এখানে এই 2 যোগ হবে, 2 আর 1 3, 356। এবারে দেখো বিয়োগের অঙ্কগুলো যেমন আগের অঙ্কগুলোতে করেছি, বিয়োগের সংখ্যাটাকে বাইরে রেখে এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছি, দিয়ে দুটো বিয়োগ বিয়োগের সংখ্যাকে একসঙ্গে যোগ করে নেবো। 85 আর 4 85 করে 86 87 88 89 লিখলাম, তাহলে 356 থেকে 89 আমি বাদ দেবো। 9 কত ঘর পরে ষোলো, 9 10 11 12 13 14 15 16, 7 দিলে হাতে রইল 1 8 1 9, 9 কত ঘর পরে 15, 10 11 12 13 14 15, 6 দিলে হাতে 1 1, কত ঘর পরে 3, 1 2 3, তাহলে আমার উত্তর কী হলো 267। উত্তর নির্ণয় সরলফল 267। তাহলে আমার প্র ছ বর্গের যে ঝ হলো, এবারে ই অঙ্ক, ইয়র অঙ্কটা আছে দেখো 325 বিয়োগ 164 যোগ 144 বিয়োগ 185। তাহলে যোগের সংখ্যা হচ্ছে 385 আর 144, এই দুটোকে আমি যোগ করবো। তাহলে এখানে আর বিয়োগের ব্র্যাকেটটা গ্রাম বিয়োগের চিহ্ন যে এটা বিয়োগটা সেটা বাইরে রেখে চিহ্নটা ব্র্যাকেট দিয়ে দিয়েছে, 164 আর 185 এই দুটোকে কী করবো একসঙ্গে যোগ করে নেবো, যোগ করে আবার মোট যোগফল থেকে বিয়োগফলটাকে বাদ। তাহলে এখানে 4 আর 5 এ 9, 4 আর 2 এ 6, 3 আর 1 এ 4, 400 69 যোগফল হলো। বিয়োগ করে কত, বিয়োগের এটা কত যোগ করে হলো, দুটো বিয়োগের সংখ্যা দুটোকে যোগ করেছি, যোগ করে কত হলো 5 আর 4 এ 9, 8 আর 6 এ 14, 4 হাতে থাকে 1 1 1 2 আর 1 3, 349। এবারে এইগুলো থেকে বাদ দেবো, 9 9 মিলে গেল 0, 4 এর কত ঘর পরে 6, তাহলে 5 6 2, আর 3 এর কত ঘর পরে 4 1 2, তাহলে কত হলো উত্তর নির্ণয় সরল ফল হচ্ছে 120। এরপরে টয়ের অঙ্কটা, এরপরে টয়ের অঙ্কটা দেখো 112 যোগ 256, 112 যোগ 256 বিয়োগ 123 যোগ 310 বিয়োগ 205 বিয়োগ 79। তাহলে আমি এবারে কী করবো, এখানে যোগের সংখ্যাগুলোকে যেমন আমি আগেরবারেও একসাথে করে নিয়েছিলাম, সাজিয়ে নিয়েছিলাম, একসাথে যোগ করে নেবো। 112 এখানে যোগের সংখ্যা হচ্ছে 112 যোগ 256 আর 310, আর বিয়োগের সংখ্যাটা কী কী করেছি বিয়োগ চিহ্নটাকে বাইরে রেখে এখানে বিয়োগের সংখ্যা হচ্ছে 123 আর 205 আর 79, এই তিনটাকে একসঙ্গে যোগ করে নেবো। যোগ করে নিয়ে কত পাবো, 0 এখানে আছে, 6 আর 2 এ 7 8, 5 আর 1 এ 6 আর 1 এ 7, আর 3 আর 2 এ 4 5, 5 আর 1 এ 6, 678 হলো যোগ। এবারে বিয়োগের যে সংখ্যাগুলো সেগুলোকে তো আমি ব্র্যাকেটের মধ্যে একসঙ্গে করে যোগ করে নিচ্ছি, তাহলে সেটা তিনটে বিয়োগের সংখ্যাকে আমি একসঙ্গে যোগ করে কত পাই, 9 9 আর 5 এ 10 11 12 13 14 আর 3 এ 15 16 17 7, হাতে রইল 1, 2 আর 1 এ 3 আর 1 এ, এখানে 7 সরি হাতে রইল 1 7 আর 8, 8 আর 2 9 10 এ 0, হাতে রইল 1। এবারে এখানে দেখো শতকের ঘরে তো কোনো সংখ্যা নেই, তাহলে এখানে হবে হাতের একটাই 2 এর সঙ্গে যোগ হবে, 2 আর 1 এ 3 3 আর 1 এ 4, 407। তাহলে 678 থেকে 407 এটা আমরা কী করবো বাদ দেবো, 7 এ কত ঘর পরে 8 7 8 1 দিলে, এখানে এই 7টা নিচে পরে 0 আছে তলায়, তাহলে 7টা নেমে গেল, আর 4 এ কত ঘর পরে 6 4 এ 5 6, 2 3 201, তাহলে উত্তর কী হলো, উত্তর হলো নির্ণয় সরল ফল 271। আমাদের এই সরলের যে অঙ্কগুলো এই টপ দিয়ে আছে এটা শেষ হলো, এরপরে নিচের প্রশ্নগুলি পড়ে সমাধান করো, ওগুলো আমি খাতায় করে তোমাদের দেখিয়ে দেবো। আজকে এই অবধি।